দর্শক আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাক্ষা মাছ, আমরা দুটো লাক্ষা মাছ পেয়েছি এবং এটার খুবই টাটকা এবং কেবল এসেছে। আমরা একটু জানতে চাই দুইটা লাক্ষায় কয় কেজি হবে? 28-29 কেজি হবে। আর দাম কিরকম হবে? দাম 60-70 হাজার টাকা পড়ে। এটা কখন এসছে? এখন আজকে কি দুইটা লাক্ষাই আসছে? আজকে কি দুইটা লাক্ষাই আসছে? আরো কয়েকটা আছে। তো এগুলো এই মাছগুলো সাধারণত কোথায় যায়? এগুলো যাবে সিটাঙ্গে যাবে। মাছকে বিক্রি হয়ে গেছে? হ্যাঁ বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে তোমার? দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো লাক্ষা মাছ যেটা বলছেন ওনার 27-29 কেজি হবে, সেটি কিন্তু বিক্রি হয়ে গেছে এবং এটা মাপার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা তার সাথে যাব। তার মধ্যে আমরা আপনার ক্যাপশনে পাঙাশ মাছ দিয়েছিলাম, ওখানে কিন্তু পাঙাশ মাছও ইতিমধ্যে আসছে। এটা ছোট আকারের পাঙাশ এবং এগুলো বড় আকারের যে পাঙাশ সেটা। তো তারা এটা মাপার আগে আমরা একটু এই পাঙাশ কত করে? পাঙা 500 টাকা বিক্রি হচ্ছে। বড়টা? বড়টা। আর ছোটটা? ছোট 400 টাকা। ছোটটা 400 টাকা। কত কেজি পাঙাশ আছে এখানে? 60 কেজি মতো আছে। 60 কেজি মতো পাঙাশ আছে। এগুলো কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। কোথায় যাচ্ছে মাছগুলো? মাছগুলো ঢাকা যাবে বাজারে। দর্শক আমরা এবার একটু ওদিকে যাবো। সে মাছ দুটো খুব সম্ভবত তারা মাপাতে নিয়ে যাচ্ছে, আমরা একটু দেখবো। তারা যে ধারণা করেছিলেন যে এটা 27-28 কেজি হবে, তো সেই মাছগুলো কি মাপাতে নিয়ে যাওয়া হচ্ছে কি না, এক কোথায় নিয়ে যাচ্ছে আমরা একটু দেখি। মাছ দুটো কিন্তু বিক্রি হয়ে গেছে ওনারা যেটা বলছেন। হ্যাঁ মাছ দুটো তারা মাপাতে নিয়ে আসছে এবং এখানে আমরা দেখছি এখানে কিন্তু মাপানো হচ্ছে মাছ দুটো। ওনারা মাপ আছেন কয় কেজি? এই কেজি না, দুইটা মাছ কিন্তু 27.5 কেজি। ওনারা যেটা ধারণা করছিলেন যে 27-29 কেজি হবে, এইটা কিন্তু আমরা দেখলাম যে ওনারা যেটা আইডিয়া করেছিলেন সেই আইডিয়াটা কিন্তু ঠিক হলো। এরপরে আমরা এখানে দেখছি বিভিন্ন ধরনের মাছ কিন্তু আরও আছে এখানে, কিন্তু শাপলা পাতা মাছ আছে। একটু বলুন শাপলা পাতা মাছ কত করে বিক্রি হচ্ছে? হ্যাঁ শাপলা পাতা মাছ জানেন? চিংড়ি মাছ আজকে আমরা আসার পরে দেখতে পেয়েছি এখানে কিন্তু কাঁকড়াও আছে, যদিও কাঁকড়ার যিনি মালিক তিনি এখানে নাই। আমরা একটু দেখছি যে এই যে চিংড়ি মাছের কথা আপনাদের বলেছিলাম, এখন আমরা একটু চিংড়ি মাছটা দেখবো। এখানে কিন্তু প্রচুর চিংড়ি মাছ আছে। আমরা যদি দেখি দর্শক এখানে কিন্তু বলে বলে কিন্তু চিংড়ি মাছ কিন্তু এগুলো কিন্তু নেওয়া হচ্ছে। আসলে খুবই ব্যস্ত আছেন। এখানেও যদি আমরা দেখি এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আজকে এই যে লাল চিংড়ি উঠছে। ভাই এখানে কত কেজি চিংড়ি হবে বলবেন? 50-60 মন হবে। 50-60 মন? এগুলো কেজি কত করে? এগুলো কেজি 230 টাকা। 230 টাকা করে। দর্শক আপনারা যেখানে চান এখানে 50-60 মন কিন্তু চিংড়ি মাছ হবে এবং এটি এবং 230 টাকা করে কেজিতে কিন্তু এগুলো বিক্রি হয়েছে। আমরা আজকে আমরা দেখলাম গতকালকে যে পরিমাণ মাছ ছিল সেই থেকে কিন্তু আজকে মাছের সরবরাহ কিন্তু কিছুটা বেড়েছে। আমরা একটা মাছ এখানে দেখছি, সেটা হচ্ছে একটি রকেট মাইটটা মাছ দেখতে পাচ্ছি। আমরা একটু জিজ্ঞেস করব ভাই এখানে রকেট মাইটটা মাছটা কি আপনার? জি এই মাছটা। জি জি জি। এটা কয় কেজি? এটা আপনার 10 কেজি ওজন। দাম কত করে? আপনার 550 টাকা করে দাম। আমরা একই সাথে কিন্তু এখানে রূপচাঁদা কত করে একটা মাছ আমরা একটু ধরে দেখাই দর্শক। আমরা যদি একটু ধরে দেখাই এটা কতটুকু হবে? এটা আপনার 800 গ্রাম
800 গ্রাম কত করে কেজি 1600 টাকা কেজি 1600 টাকা কেজি 1600 টাকা করে কেজি পাশে একটা বাইম আছে এটা কত করে এটা আপনার 550 ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো একই সাথে কিন্তু আমরা এখানে চিংড়ির কথা বলছিলাম এই চিংড়িটা কত করে এই চিংড়িটা 900 টাকা কেজি কয় কেজি হবে সকাল থেকে কতটুকু চিংড়ি অল্প মাছ কম মাছ কম একই সাথে কিন্তু কাস্টমারও কম ওনারা বলছেন আমরা এবার কিন্তু অক্টোপাস এবং স্কুইড দুটোই কিন্তু এখানে আছে আমরা যদি দেখি এটা কি জীবিত একটু আগে জীবিত ছিল এখন মরে গেছে মারা পড়ছে অক্টোপাস কত করে 450 টাকা আর আজকে আমরা লবস্টার দেখতে পাচ্ছি লবস্টার কত করে এটা 1500 টাকা কেজি করে কেজি আপনার ওখানে দুটো টুনা মাছ আছে ওটা কি খাওয়ার জন্য কিছু নাকি আপনি এটা সুগন্ধা অল্প স্বল্প টুরিস্ট যার জন্য ওই এক ব্যবসায়ী নিছে এটা কি বিক্রি হয়ে গেছে 300 টাকা 300 টাকা করে কেজি তো দর্শক আজকে আমরা এই লবস্টার দেখাতে দেখাতে কক্সবাজার ফিশারি গেট থেকে বিদায় নিচ্ছি আমার সাথে এতক্ষণ ক্যামেরায় ছিলেন চাকমা ইন্ডিজিনাস কমিউনিটির লাতাইন গজ চাকমা আর আমি মান্দিরি কষ্ট কক্সবাজার ফিশারি ঘাট থেকে বিদায় নিচ্ছি আশা করি পরবর্তীকালে লাইভে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে।